আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজদিন আশা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে বিশ্বনাথের আমতল গ্রামের প্রতিবন্ধী শিশু কিশোরদের মধ্যে বিতরণ করা হলো ভিটামিন সমৃদ্ধ পুষ্টিকর খাবার। শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও অসচ্ছলদের মাঝে আর্থিক অনুদান প্রদান। বিশ্বনাথে ওয়ান পয়েন্ট হসপিটালের কনস্ট্রাকশন কাজ দ্রুত গতিতে চলছে, অভূতপূর্ব সাড়া মিলছে প্রবাসীদের কাছ থেকে। এবং ওসমানীনগর ও নবীগঞ্জ সীমান্তবর্তী এলাকার উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিলেন স্থানীয় সুধীজনরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রজেক্ট আমতল এর আওতায় এবং রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে বিশ্বনাথের আমতল গ্রামের প্রতিবন্ধী শিশু কিশোরদের মধ্যে ভিটামিন সমৃদ্ধ পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। এসব খাবার পেয়ে অসহায় সুবিধাবঞ্চিত মানুষ কৃতজ্ঞচিত্তে দোয়া করেছেন। বিস্তারিত দেখুন মনোদের মঞ্জুর রিপোর্টে। ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি ডিম, দুধ, মাংস, ফলমূল, ব্রেড সহ নানা রকম পুষ্টিকর খাবারের প্যাকেট বিশ্বনাথের অসহায় শতাধিক প্রতিবন্ধী পরিবারের হাতে তুলে দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী সহ অন্য অতিথিরা। এ সময় খাবার পেয়ে প্রতিবন্ধী পরিবার ছিল আনন্দিত, উচ্ছ্বসিত। আপনার মাধ্যমে আমার ঘর এখানোর ঘর পাইছি। আজকে বিচরণ তেল, দুধ, যুক্তরাজ্যের রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে এবং ম্যানকাইন্ড চ্যারিটির সহযোগিতায় পরিচালিত এই পুষ্টিকর খাবার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী জানান, খুব শিগগিরই আমতলের প্রতিবন্ধীদের কল্যাণে ইনস্টিটিউট হবে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের সদ্য শেখ রেহানাপার নজরে আনলে, উনি সাথে সাথেই মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনলে, আপনারা জানেন তখন মঞ্জু ভাই আপনিও এসেছিলেন, তখন কমিশনার সাহেব ডিসি সাহেবকে দিয়ে সাথে সাথে উপহার পাঠানো হয়েছিল ঈদের আগের দিন। এবং পরবর্তী সময়ে এখানে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা প্রায় 60টি মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন এখানে ডিজেবিলিটি সেন্টার এবং একটা ডিজেবিলিটি ইনস্টিটিউট হবে, যেটা গাজীপুরের পরেই সেকেন্ড এই আমাদের আমতৈলে হবে, বিশ্বনাথে হবে। প্রজেক্ট আমতল চালু করে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে অনন্য অবদান রাখায় চ্যানেল এস ফাউন্ডার মাহিফেরদোস জলিলকে ধন্যবাদ জানান আনোয়ারুজ্জামান চৌধুরী। আমার ভাই, আমার অত্যন্ত ঘনিষ্ঠ মাহিফেরদোস জলিল চ্যানেল এসের চেয়ারম্যান, উনি দেখেন আপনার উনার মায়ের লাশ নিয়ে মৌলিবাজারে এসেছেন, এসে পরের দিন কিন্তু এই আমতলে এসেছেন দেখার জন্য বাচ্চাদের। তো এটা অনেক, এটা আল্লাহ সবাইকে এই সুযোগ দেয় না, এই মনেরও বিষয়। তো আমি উনি তার্কিত যাচ্ছেন, আমি শুনলাম যে একা মানুষের জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তো এই চ্যানেল এস যে কাজগুলো করছে আগামী দিনে আরও করবে। প্রজেক্ট আমতলের আওতায় এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান ম্যানকাইন্ড চ্যারিটির চেয়ারম্যান খলিলুর রহমান। আমি ওইটাই বলতে চাই যে আমরা যে খাবারগুলো আজকে নিয়ে এসেছি সবগুলো নিউট্রিশনাল ফুড, বুঝছেন, বাচ্চাদের যেগুলো দরকার, ওদের ভিটামিনযুক্ত যে খাবারগুলো দরকার ওই ধরনের খাবার নিয়ে আসছি। প্রজেক্ট আমতৈলের মিডিয়া পার্টনার হিসেবে আছে চ্যানেল এস। উল্লেখ্য, চ্যানেল এস ও রেস্কিউ এইড ট্রাস্টের ফাউন্ডার মাহিফেরদোস জলিল আমতৈল গ্রামের অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসরত প্রতিবন্ধী পরিবারের সাহায্যার্থে শুরু করেন প্রজেক্ট আমতৈল। মনিদিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজারে বিএনপির মানববন্ধনে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান সহ 20 জন আহত হয়েছেন। এ সময় ছাত্রলীগেরও 5 জন আহত হয়। বিএনপির মানববন্ধনের প্রস্তুতিকালে ছাত্রলীগ ও যুবলীগ দেশীয় অস্ত্র ও ইট পাটকেল নিক্ষেপ করে হামলা চালায় বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে জেলা যুবলীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে।
এই ঘটনা চলাকালে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। সংঘর্ষকালে দুটি গাড়ি ভাঙচুর করা হয়। আহতরা স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেন। মৌলভীবাজার সরকারি স্কুল মাঠে অবস্থিত শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী। বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ দশ দফা দাবিতে সারা দেশের ন্যায় মৌলভীবাজারে বিএনপির মানববন্ধনের প্রস্তুতি নিলে হামলা করে ছাত্রলীগ ও যুবলীগ, এমনটাই দাবি বিএনপির। অন্যদিকে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন জানান, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে। জেলা ছাত্রলীগ সভাপতিসহ 10-15 জন এ সময় আহত হন। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাপ্টার জানান, হঠাৎ করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে, তবে এরা কারা তা এখনও বলা সম্ভব হচ্ছে না। শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও অসচ্ছলদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মৌলভীবাজারের শেরপুর আজাদ বক্স উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মৌলভীবাজারের হেড অফ নিউজ খালিদ চৌধুরী, ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের শেরপুর আজাদ বক্স উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও অসচ্ছলদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে শিহাবুর রহমানের সঞ্চালনা সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও প্রভাষক জয়নাল আবেদিন বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিয়াজার পৌর মেয়র মোহাম্মদ ফজলুর রহমান। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিপি শামীম আহমদ, সাবেক চেয়ারম্যান অরবিন্দ পদ্মার বাচ্চু, আব্দুল মুকিত আজাদ, হাবিবুর রহমান, মোহাম্মদ আব্দুল বাসিদ, অধ্যাপক ফেরদৌস আলম নওশা, সৈয়দ সাজিদুদ্দিন কাপড়ান, চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী ও এমদাদ হোসেন জুনু সহ অন্যান্যরা। প্রধান অতিথি তার বক্তব্যে শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট শিক্ষাক্ষেত্রে তাদের অনন্য ভূমিকা রেখে আসছে। সুনামের মেধা এবং মননে এই স্কুলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন, তার সাথে শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট জড়িত রয়েছে। বিশিষ্টজনরা এই মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। আসুন আমরা সবাই হাত তুলে তাদেরকে আল্লাহর কাছে দোয়া করি, আগামী দিন আপনাদের এই বৃত্তি বিতরণের মাধ্যমে অসচ্ছল শিক্ষার্থী শিক্ষা আলো পাবে। আপনারা মেধাবীদের লিস্ট করেন, একটা প্রজেক্ট তৈরি করেন, আমরা আপনাদের সাথে আছি। শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টকে আমি আমার অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসা, অভিনন্দন ও শুভেচ্ছা। প্রত্যেক বছরে একটা বৃত্তির ব্যবস্থা ইনশাল্লাহ করব। শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট অনেক দুর্যোগ বিভাগের বন্যায় বন্যায় দুর্যোগের সবসময় দেখছি, এলাকার মানুষের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছে এবং সবসময় সাহায্য সহযোগিতা করে আসছে। আমরা বিদেশ থেকে চেষ্টা করব তোমাদের জন্য যা মেহনত করতে হয় আমরা মেহনত করে তোমাদেরকে, যে তোমাদের ডিমান্ড আছে। অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের কার্যক্রম তুলে ধরে বলেন, আজকে এই শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে অবদান রেখে গেছে। আমরা শুরু করেছিলাম নিহত শেরপুর মানুষের আত্মসামাজিক উন্নয়ন এবং শিক্ষার উন্নয়নের জন্য, আমরা শিক্ষা উন্নয়নের জন্য আমরা বেছে নিয়েছিলাম আজাদ স্কুল অ্যান্ড কলেজকে, এবং আমরা এই আজাদ স্কুল কলেজকে আমরা অর্থায়ন প্রদান করছি, এবং পাশাপাশি আরও আর্থসামাজিক বিভিন্ন ক্লিনিক, বিভিন্ন চক্ষু শিবির, আমাদের এফবিওপি কমিটি বিভিন্নভাবে বিভিন্ন কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও অসচ্ছল মানুষদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, শেরপুর, মৌলভীবাজার। মৌলভীবাজারের কালেঙ্গায় নূরে মদিনা জাহানারা খালিক মাদ্রাসা ও হিফজুল কোরআন এতিমখানা ময়দানে নূরে মদিনা ফাউন্ডেশনের উদ্যোগে 12তম বার্ষিক দরমুল কোরআন সুন্নি মহাসম্মেলন 2023 অনুষ্ঠিত হয়েছে। আরো জানাচ্ছেন খালেদ চৌধুরী, ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের কালেঙ্গা নূরে মদিনা জাহানারা খালিক মাদ্রাসা ও হিফজুল কোরআন এতিমখানা ময়দানে নূরে মদিনা ফাউন্ডেশনের উদ্যোগে 12তম বার্ষিক দারুল কোরআন সুন্নি মহাসম্মেলন 2023 অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে লন্ডন প্রবাসী আলহাজ মোহাম্মদ কিবরিয়ার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মিজবাউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী আল আবেদী। অনুষ্ঠান পরিচালনা ছিলেন মাওলানা শাহ মোহাম্মদ মহিবুর রহমান জালালী। আগত অতিথি ও আয়োজকরা এই মহতি উদ্যোগের প্রতি দোয়া কামনা করেন। কিভাবে হজ করব, যাদের উপর হজ ফরজ, কিভাবে যাকাত দেব, এই বিষয়গুলো যদি আমরা আমাদের জীবনে চলার পথে আমরা যদি এটাকে অভ্যাস করে নেই এবং অভ্যাস করব, এই প্রতিজ্ঞা আমরা আজকে করব এবং এই কথাটা রেখে আজকের এই ওয়াজ মাহফিলের আমি শুভ উদ্বোধন ঘোষণা করি। আলহামদুলিল্লাহ রব্বি আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আমাদের জন্য দোয়া করবেন, আমি আমার আব্বা এবং আম্মার নামে যে মাদ্রাসাতে দিয়েছি আল্লাহ যেন ওনাদেরকে বেহেশত নসিব করেন, শান্তি দেন। আপনাদের আন্তরিকভাবে যদি সহযোগিতা সবাই করেন তাহলে এই মাদ্রাসা আরো উন্নত বৃদ্ধি পাবে। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, কালেঙ্গা, মৌলভীবাজার। চলো চলো রে সবাই নূরে মদিনা মাদ্রাসায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। বিশ্বনাথে ওয়ান পয়েন্ট হসপিটালের কনস্ট্রাকশন কাজ দ্রুত গতিতে চলছে, অভূতপূর্ব সাড়া মিলছে প্রবাসীদের কাছ থেকে। এবং ওসমানীনগর ও নবীগঞ্জ সীমান্তবর্তী এলাকার উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিলেন স্থানীয় সুতিজনরা।